ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে হাদিসের যে 6টি কিতাব আছে, আপনি সিহা সিত্তা বলেছেন, আসলেই আমাদের ভারত উপমহাদেশের একটি ভুল পরিভাষা, এটা সিহা সিত্তা হবে না, হবে কুতুবি সিত্তা। কারণ এই 6টি কিতাবই কিন্তু পরিপূর্ণ বিশুদ্ধ হাদিসের গ্রন্থ নয়, সহি বুখারী এবং সহি মুসলিম এই দুটি হচ্ছে বিশুদ্ধ গ্রন্থ যাকে সহিহাইন বলা হয়, আর বাকি 4টিতে দাঈফ এবং এমনকি মওদু হাদিসও আছে। অতএব ওই 6টাকে একসাথে আল কুতুবুস সিত্তা বলা হয়, কুতুবে সিত্তা বলা হয় আরবদের পরিভাষায়, এবং এটাই সালাফদের থেকে চলে আসছে, এটা বলাই উচিত। এখন আপনি প্রশ্ন করলেন যে আমাদের দেশে যে বিতরের সালাত মাগরিবের সালাতের মতো করে পড়া হয়, এটার কোনো দলিল এই গ্রন্থগুলোর মধ্যে কোনো হাদিসে আছে কিনা? ভাই আমার জানা নাই এই ধরনের কোনো হাদিস থাকার কথা না। অতএব মাগরিবের সালাতের মতো করে হুবহু বিতরের সালাত আদায় করা, এটা একটা ভুল, এটা একটা মারাত্মক ভুল পদ্ধতি। বরং 3 রাকাত বিতির পড়ার বিশুদ্ধ পদ্ধতি রয়েছে 2টি। একটি হলো 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিবে, আবার দাঁড়িয়ে আরো 1 রাকাত পড়ে সালাম ফিরাবে, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো প্রথমে এক একসাথে 3 রাকাত পড়বে, মাঝখানে কোনো বৈঠক করবে না। এই দুইটারই প্রমাণ পাওয়া যায় সেই হাদিস থেকে। কিন্তু বর্তমানে আমাদের সমাজে যেটা চালু আছে মাগরিবের সালাতের মতো করে 2 রাকাতের পর বৈঠক করে তারপরে আবার পড়া, এরকম কোন সিস্টেম, এরকম কোন পদ্ধতি মূলত সহি হাদিস থেকে প্রমাণিত নয়। 3 রাকাত বেতারের 2টা পদ্ধতির কথা যে বললাম, প্রথম পদ্ধতিটি যেটি বললাম 2 রাকাত পরে সালাম ফিরাবে, অতঃপর পুনরায় আরো 1 রাকাত পড়বে, হ্যাঁ, এই এই অথবা পুরো একসাথে পুরোটা পড়বে, এই দুইটারই কিন্তু দলিল আছে এবং এই দুইটাই কিন্তু দলিল ভিত্তিক। অতএব এই দুইটা হচ্ছে আমল করা যাবে, আর বাকি মাগরিবের মতো করে পড়া এটা ঠিক নয়, এটা করা যাবে না।